পঞ্চায়েত ভোটের আগে জনতা জনার্ধনের দরবারে রাজ্যের শাসক দল মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলগুলির পাশাপাশি এদিন আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থী ঠিক করবে সাধারণ মানুষ, আর সেই লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয় দলের তরফে, ব্যবস্থা করা হয় গোপন ব্যালটের। যদিও এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূলের নিচু স্তরের নেতাকর্মীরা। মানুষ যদি ঠিক করে দেয় এলাকায় কে প্রার্থী হবে, তাহলে তাদের ভবিষ্যৎকে। দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকে নেমে যাওয়ার পর মাঠের কিছুটা দূরে ভেঙে পড়ে রয়েছে ব্যালট বক্স এবং জনগণের ব্যালট বক্স ভেঙে ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকে নিজের বুথে প্রার্থী বাছাই করার জন্য ভোট প্রদানের প্রক্রিয়া চালু করেন ব্যালট বক্সের মাধ্যমে। কর্মীদের অভিযোগ, ব্যালট পেপার না পেয়ে কিছু কর্মী সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন এবং ব্যালট বক্স ভেঙে দেন। এরপরেই ক্ষোভ জন্মায় কর্মীদের মধ্যে। আমাদের সাংবাদিক আহত হয়ে গেল, তাকে আমি তুললাম, নিচ থেকে দেখা গেল মঞ্চ ভেঙে ফেলতেছে। আপনারা কি তাহলে এখন কি করবেন? ভোট এখন আর কি, এইবার কি হবে? এখন চুরি হয়ে গেছে, মানে জনগণ নিয়ে গেল, এখন ব্যালট ট্রাস করে নিয়ে গেল জনগণ। কে চুরি করলো? এখন কে নিয়ে গেল ব্যালট পেপার? এভাবে কি ভোট হয় নাকি? আপনি আপনি কে? আমি তো আব্দুল ওয়াদুদ। বাড়ি কোথায়? ডাঙ্গা। আপনি কি ভোট দিতে আসছেন? হ্যাঁ ভোট দিতে আসছি। ভোট দিতে পারলেন? না না ভোট দেওয়া।